আলাইকুম আসসালামে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস বয়স থেকে এক বছর বাচ্চার জন্য কীভাবে আপনারা জুতার সোল বানাবেন খুব সহজেই সোলটি বানিয়ে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কোনো লাইন স্কিপ করব না তো ছয় মাস থেকে এক বছর বাচ্চার জন্য জুতার মাপ হচ্ছে সাড়ে এগারো থেকে বারো সেন্টিমিটার যেটা হচ্ছে ইঞ্চিটেপের পিছনে থাকে সেটা হচ্ছে সেন্টিমিটার আর এই যেই সুতাটা দিয়ে কাজ করছি সুতাটা অনেক সফট যে কারণে হচ্ছে জুতার যে সোল সেটা এমন মানে দেখতে হয়েছে আর এর জন্য হচ্ছে আমি থ্রি পয়েন্ট ফাইভ এম কাটা ব্যবহার করব আর চিহ্ন দেওয়ার জন্য এখানে পিন সিফটি পিন বা মার্কার ব্যবহার করবেন আর এই যে হচ্ছে এই সুতাটা এটা যেহেতু চিকন এবং খুব নরম বা সফট যে কারণে হচ্ছে জুতার যে সোলটা সেটা একটু অন্যরকম দেখতে হয়েছে যদি আপনার একটু মোটা সুতা বা উল দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের জুতার যে সোলটা খুব দেখতে খুব সুন্দর হবে তো প্রথমে আমি একটি স্লিপ স্লিপ নট নট করব করে চেইন করব। আর এই সোলটি দিয়ে হচ্ছে এর পরের ভিডিওতে আমি একটি জুতা বানিয়ে দেখাবো খুব সুন্দর একটি জুতা তো একটি স্লিপ নট করলাম স্লিপ নট করে আমি এখানে টোটাল চেইন করব হচ্ছে সতেরোটি ছয় মাস থেকে এক বছর বাচ্চার জন্য আপনারা সতেরোটি চেইন করবেন দেখুন চেইন চেইন করছি করার পর এখন আমি পনেরো নম্বর ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব। পনেরো নম্বর ঘরে আমি তিনটি ডাবল ক্রোসেট করব যেহেতু এখানে আমার দুইটি চেইন ছিল দুইটি চেন সহ টোট দুইটি চেন সহ এরপরে আমি আরও তিনটি ডাবল ক্রুশ করব তাহলে আমার একটি ঘরে চারটি ঘর হবে দেখুন এখন এর পরের যে চেনের ঘর এই ঘরে আমি একটি ডাবল ক্রুশ করব এর পরের চেনের ঘরে আমি একটি ডাবল ক্রুশ করব আপনারা দেখতে থাকুন এখন আমি আরও একটি ডাবল ক্রুশ করলাম অন্য একটি ঘরে এমন হবে এরপর আমি আরও একটি ডাবল কুরুশ করে নিলাম তাহলে এখানে আমি আরও চারটি ডাবল কুরুশ করে নিলাম চারটি চেনের ঘরে চারটি ডাবল মানে চারটি ডাবল কুরুশ করলাম দেখুন একটি ঘরে আমি চারটি করেছি এখন চারটি চেনের ঘরে চারটি ডাবল ক্রুশ করে এখন আমি স্লিপ স্টিচ করব এখান থেকে পাঁচ নম্বর ঘর থেকে মানে চারটি চেইনের ঘর মানে ছয় নম্বর ঘর থেকে যেহেতু প্রথম ঘরে আমি দুটি চেইন সহ তিনটি ডাবল ক্রোশেট করে মোট চারটি ঘর হয়েছে এরপরের চেনের ঘরে মানে পরে চারটি ঘরে আমি চারটি ডাবল ক্রোশ করেছি এটা হচ্ছে আমার ছয় নম্বর ঘর ছয় নম্বর ঘর থেকে আমি স্লিপ স্টিচ করব প্রত্যেকটি চেইনের ঘরে আপনারা দেখুন কিভাবে আমি এই যে লাইনটা করছি জিরো থেকে সিক্স মান্থ বেবির জন্য আপনারা হচ্ছে বারোটি চেইন নিয়ে এভাবেই করবেন বারোটি চেন নিবেন নেওয়ার পর দশ নম্বর ঘরে আপনারা আবারও দুইটি চেন সহ তিনটি ডাবল কুরুশ করবেন যেভাবে আমি এই যে জুতার যে সোল করছি সেম একইভাবে আপনারা করবেন শুধু চেনের সংখ্যাটা কম বেশি হবে এভাবে দেখুন আমি এই লাইনটাকে করছি যে লাস্টের যে ঘরটা এই ঘরে আমি আরও এখানে তিনটি ডাবল কুরুশ করব যেহেতু একটি ঘরে একটি স্লিপ স্টিচ করেছি এখন আমি আরও এক আরও তিনটি স্লিপ স্টিচ করব লাস্টের ঘরে টোটাল হচ্ছে আমার চারটি স্লিপ স্টিচ হবে একটি ঘরে এরপরের চেনের ঘরে আমি আরও একটি স্লিপ স্টিচ করবো এভাবে একইভাবে আমি হচ্ছে উপরের লাইনেও প্রত্যেকটি চেনের ঘরে একটি করে স্লিপ স্টিচ করে যাব আর অবশ্যই আমি এটাতে দেখিয়ে দেব যে কীভাবে আপনারা ডান পায়ের জুতা এবং বা পায়ের জুতা বানাবেন আর যেহেতু সোল বানাচ্ছি আমরা সিধা পাটটা উপরে এবং উল্টো পাটটা নিচে আর উল্টো পাটটা কিন্তু যদি আপনারা যদি বুট জুতা বানান সেক্ষেত্রে উল্টো পাটটা থাকবে ভিতরে এবং যে সিধা পাটটা সেটা থাকবে নিচে তো এভাবে হচ্ছে এটা যেহেতু আমি উল্টো সিধা পাটটা উপরে আছে এটা কিন্তু যখন আমি যেহেতু জুতা বানাবো বুট জুতা তো এটা কিন্তু উল্টো হয়ে যাবে যদি উপরে থাকে ডান উল্টো ঠিক আছে উপরে যদি আপনাদের জুতাটা ডান থাকে সেক্ষেত্রে উল্টো করার পর কিন্তু আপনাদের জুতাটা বা পায়ের জুতা হয়ে যাবে আর যদি বা পায়ের ডিজাইন করেন বা পা কিন্তু উল্টো করলে ডান পা হয়ে যাবে সেভাবে হচ্ছে আপনারা কাজ করবেন তো এই লাইনটা করার পর হচ্ছে আমি আপনাদের বলে দিব যে কোনটা ডান পা এবং কোনটা বাম পা ঠিক আছে আপনারা দেখতে থাকুন এভাবে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রুশ করে লাস্টে যে ঘর আছে যেখান থেকে আমি একটি ঘরে দুইটি চেন সহ তিনটি ডাবল কুরুশ করেছি সেখানে আমি আরও দুইটি ডাবল ক্রুশ করব। মোট আমার একটি ঘরে ছয়টি ডাবল কুরুশ হবে এবং যে নিচে যে মোড়ার অংশ থাকবে বা নিচের পিছনের অংশ যেটা পায়ের পিছনের অংশ থাকবে সেটা হচ্ছে চারটি চেন চারটি চেন এবং সামনের অংশে হচ্ছে ছয়টি এখন আমি উপরে লাইনে উঠছি দুইটি চেইন করে দেখুন তিনটি চেইন করলাম তিনটি চেইন করার পর এখন এই ঘরে আমি দুইটি ডাবল কুরুশ করব একটি ঘরে দুইটি ডাবল কুরুশ আবারও এর পরে চেইনের ঘরে একটি ঘরে দুইটি ডাবল কুরুশ করব আর যেখান থেকে কাজটা শুরু করছে সেখানে আমি একটি চিহ্ন দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এবং এই যে পায়ের নিচের অংশে আমি দেখুন এখানে হচ্ছে আমি গুনে গুনি এই সাইডটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডান পায়ের জুতা কিন্তু এটা উল্টে যাওয়ার পর এটা বা পায়ের জুতা হয়ে যাবে এই বা পায়ের জুতা মানে এই সোলটা দিয়ে আমি অন্য একটি ভিডিওতে আপনাদের ভিডিও জুতা বানিয়ে দেখাবো এটা যেহেতু আমি এখন দেখা যাচ্ছে যে ডান পায়ের জুতা কিন্তু এটা যখন আমি উল্টাবো তখন কিন্তু এটা বাঁ পায়ের জুতা হয়ে যাবে তো এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি এখানে চিহ্নটা দিয়েছি এই যে সাইডটাতে আমি যে চিহ্ন দিয়েছি এটাতে হচ্ছে আপনারা বেশি করে রাউন্ড করবেন একটি ঘরে দুইটি করে ডাবল কুরুশ এখানে বেশি করতে হবে এই সাইডটাতে আর যেহেতু আমার এই সুতাটা অনেক চিকন যে কারণে আমার জোতার যে শেপ সেটা কিন্তু একটু বেশি রকম ভাঁজ হয়ে গেছে কিন্তু যখন আপনারা একটু ভালো সুতা দিয়ে করবেন যেমন সেঠিয়া উল দিয়ে করলে বেশি ভালো হয় তখন আপনাদের যে জুতার যে সোলটা সেটা হচ্ছে দেখতে সুন্দর হবে তো তাও লাস্টে একটি জুতার সোল দেখিয়েছি সেই জুতার সোলটা কিন্তু সেঠিয়া উল দিয়ে করা এর জন্য কিন্তু দেখতে সুন্দর হয়েছে এখন এভাবে আমি একটি ঘরে দুইটি ডাবল ক্রুশ করলাম করার পর এখন আমি এখন আমি প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য আর নিচে কমেন্ট বক্সে আপনাদের কিন্তু কোনো সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আর কেউ যদি কুশিকাটার পণ্য নিতে চান বাচ্চাদের জন্য হোক আর বড়দের জন্য হোক আপনারা হচ্ছে যারা ফেসবুক চালান তারা হচ্ছে মাই হবি প্রজেক্ট ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন এবং যারা হচ্ছে ফেসবুক চালায় না তারা হচ্ছে আমার ইউটিউবে কমিউনিটি অ্যাপে হচ্ছে আমার ইমো নম্বর দেয়া আছে সেখানে হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আর অবশ্যই আপনাদের যখন দরকার হবে তখনই একমাত্র আপনারা মেসেজ মেসেজ করবেন আর অযথা কারণে কেউ কল করবেন না ঠিক আছে দেখুন এই যে এখানে যে চারটি স্লিপ স্টিচ করেছি চারটি স্লিপ স্টিচের ভিতরেই হচ্ছে প্রত্যেকটি চেনের ঘরে আমি দুইটি করে ডাবল ক্রুশ করব এখন আমি প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করব যেহেতু আমি এখানে চারটি চেনের ঘর ছিল চারটি চেনের ঘরে যদি আপনারা দুইটি করে ডাবল ক্রোশেট করেন তাহলে কিন্তু মোট আটটি ডাবল ক্রোশেট হয় তো আটটি ডাবল ক্রোশেট করার পরে যে চেনের ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। আপনারা দেখতেই থাকুন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু আসার পর আপনারা হচ্ছে একটি করে দুইটি ডাবল ক্রোশেট করবেন এই জায়গাটা একেবারেই সমান থাকবে প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। আরও কয়েকটা লাইন এভাবেই করব। আর অনেক আপদেরই সোল নিয়ে অনেক সমস্যা ছিল তো এর জন্য হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের সবার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু যে কোনো বয়সের বাচ্চার জন্য সোল বানাতে পারবেন তো যদি আপনারা হচ্ছে জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চার জন্য সোল বানান সেক্ষেত্রে আপনারা হচ্ছে বারোটি চেইন করবেন সুতা দিয়ে হচ্ছে আপনারা চেন করবেন তাহলে আপনারা সেই মাপটি পেয়ে যাবেন আর যদি আরেকটু বড় বাচ্চার জন্য বানান সেক্ষেত্রে হচ্ছে আপনারা পনেরো পনেরোটা চেন করে নেবেন যদি আপনারা আট মাস বা সাত মাসের বাচ্চা বাচ্চার জন্য বানান সেক্ষেত্রে তো সবচেয়ে ভালো হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বানাবেন তখন আপনারা সতেরোটি চেন করে নেবেন আর যদি আরেকটু বড় বাচ্চা হয় তখন হচ্ছে একটু বেশি করে চেন নেবেন দেখুন এভাবে আমি এই ঘরগুলোতে এসে আমি একটি ঘরে দুইটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি আর আমি সোলের যে লাইন করি মোট তিনটি লাইন করব এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইন এর আমি তিন নম্বর লাইন করব। এখন এভাবে হচ্ছে এর পরের লাইনটা করে নিচ্ছি এখানের যে আমি যে চিহ্ন দিয়েছিলাম সিপটি পিন বা মার্কার সেগুলো হচ্ছে খুলে নিব তো আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি এই পিনটা দিয়েছিলাম তাও আমি এখানে দিয়ে রাখছি কারণ এই সোলটা দিয়ে আমি জুতা বানিয়ে দেখাবো যে আমি কেমন ডিজাইনের জুতা বানাচ্ছি সেটা পরে দেখাবো অন্য একটি পার্ট বা অন্য একটি ভিডিওতে এক দুই দুইটি চেন করে এই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব এর সাথে চেনের ঘরে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করবো যেই পাশে আমি চিহ্ন দিয়েছি সেই পাশে আমি একটি ঘরে দুইটি ডাবল ক্রোশের বেশি করে করব না হলে হচ্ছে আমার যে পায়ের যে শেপ সেটা কিন্তু হবে না তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে ডান পায়ের জুতা কেমন হবে এবং বা পায়ের জুতা কেমন হবে এটি হচ্ছে তফাত আমি যেই পাশে চিহ্ন দিয়েছি পিন দিয়ে এইটাই হচ্ছে তফাত এটা আপনারা হচ্ছে ডান পা এবং বাম পা করে নিতে পারবেন এভাবে আমি অনেকগুলো লাইন এভাবে করে নিব আর অনেক অনেক ভিডিও আমি করে রেখেছি সময়ের কারণে মানে আপলোড দেওয়া হচ্ছে না আর অনেক অনেক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ভাবছি আমি আপনাদেরকে করে দেখাবো আসলে এতই ব্যস্ত যে কারণে ওই কাজগুলো আর করা হচ্ছে না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেই কাজগুলো কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি চেনের ঘরে আমি হচ্ছে দুইটি ডাবল ক্রুশ করছি এখন এভাবে কিন্তু একটা রাউন্ড শেপ হয়েছে এখন আমি ডাবল ক্রোশিট করলাম আবারও ডাবল ক্রোশ করছি এখন প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশ করবো কারণ একটি ঘরে দুইটি করে বেশি যদি করে ফেলি তখন দেখা যায় জুতার যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে বা বাজে দেখা যাবে তো সেটার হচ্ছে একটা পরিমাণ আছে যে যতটুকু রাউন্ড হলে জুতাটা দেখতে সুন্দর হবে সেভাবেই হচ্ছে আপনারা একটা রাউন্ড শেপ করে নেবেন এভাবে আমি প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করছি আর যেখানে হচ্ছে আমি একটি করে দুইটি করে ডাবল ক্রুশ করছিলাম মানে টোটাল হচ্ছে আমার আটটি ডাবল ক্রুশ হয়েছিল সেই ঘরে কিভাবে আমি হচ্ছে রাউন্ড শেপ করব সেটা একটু দেখুন আপনারা এই যে এখান থেকে হচ্ছে আমি একটি ঘরে দুইটি করে ডাবল ক্রুশ করব। আপনারা লাইনগুলো করার পরে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আপনারা একটি ঘরে দুইটি ডাবল ক্রুশ করলে এই এই অংশগুলো রাউন্ড হবে তো এখন হচ্ছে আমি যতটুকু পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত আমার এই যে জুতার নিচের যেই সোলের অংশটা রাউন্ড না হয় ততখানি ঘর হচ্ছে আমি একটি ঘরে দুইটি করে ডাবল ক্রুশ করে নিব তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি হচ্ছে উপরে বা ভিডিও শুরুতেই আমি দিয়ে দেব যে জুতার সোলের যেই মানে ড্রয়িংটা থাকে বা আর্ট থাকে সেটা কেমন হয় বা আমি কমিউনিটি ট্যাপেও দিয়ে দিতে পারি আপনাদের সুবিধার্থে এখন প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করছি প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে নিচ্ছি এই লাইনটা করা হলেই কিন্তু আমার জুতার স্তলটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আস্তে আস্তে আমার জুতার স্তলটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করুন যে আমি কত নম্বর বা কত নম্বর ঘর থেকে আমি একটি ঘরে দুইটি ডাবল ক্রোশ করছি দেখুন এখন হচ্ছে আমি সেই কাজটা করব একটি ঘরে দুইটি করে ডাবল ক্রুশ করে নেব একটি ঘরে দুইটি করে ডাবল ক্রুশ করে নেবো আর সুতার কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে সেটি আছে অ্যান্টেক্স বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির সুতা পাওয়া যায় আপনাদের যেই সুতা দিয়ে করতে ভালো লাগবে আপনারা সেই সুতা দিয়ে জুতা বানাতে পারবেন তো আজকে আপনাদের সাথে আমি জুতার সোল বানানো শেয়ার করেছি এর পরের পার্টে বা এর পরের ভিডিওতে আপনাদের সাথে জুতাটা বানিয়ে দেখাবো আশা করি সেই ডিজাইনটা দেখলে আপনাদের সবারই ভালো লাগবে নতুন একটি ডিজাইন দেখুন আমার কিন্তু সোল বানানো শেষ এখন হচ্ছে আমি চেনের সাথে জয়েন করার পরে সুতাটা কেটে নিব এই যে এখানে যে চেনটা প্রথম এই চেনের সাথে আমি একটি স্লিপ স্টিচ করব করে এটাকে জয়েন করে দেব সুতাটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর অবশ্যই উল্টো পাট যেটা নিচের যে পার্টটা সেই অংশে হচ্ছে আমি জয়েন করে দিব। দেখুন সোলটা কিন্তু এমন হবে আপনারা ভালো সুন্দর সুতা দিয়ে করবেন সোলটা আরও বেশি সুন্দর হবে আর এভাবেই আপনারা ছোট বড় সবার জন্য জুতা বানাতে পারবেন সোল বানাতে পারবেন এর এরপরের ভিডিওতে আমি শেয়ার করব জুতার টিউটোরিয়ালটা তো আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ